हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज के रेसिपी ते मिष्टिर जगते सबचाइते सहज मिष्टिर रेसिपी आपनादेर साथे शेयर करब। जे कखनोई मिष्टि तैरी करते सफल हननि बा मिष्टि तैरी करतेओ भय पान, सेओ चाइले अनायासे ए मिष्टिटा तैरी करे निते पारबेन। प्रथमबारई देखबेन एकदम परफेक्ट भावे ए मिष्टिगुलो तैरी हये गियेछे। आजकेर शेयर करछि आपनादेर साथे काचा गोल्लार रेसिपी। तैरी करा खुबी सहज, अल्प किछु उपकरण दिए किन्तु तैरी करे नेওয়া যায়। मिष्टिर জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর দুধটাকে এরকম একটু ঘন ঘন নেড়েচেড়েই দুধটাকে বলক তুলে নিতে হবে, যাতে করে মিল্ক সলিড গুলো সাইড থেকে এবং নিচ থেকে লেগে না যায়। তাই একটু ঘন ঘন নেড়েচেড়ে এই দুধটার মধ্যে বলক তুলে নিব। দুধটাতে যখন বলক চলে আসবে, আমি আগে থেকেই একটা পাত্রের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা এবং 3 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে রেখে দিয়েছিলাম। এখন সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদমই লোতে আছে, তবে চুলাটা কিন্তু বন্ধ করা যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এই দুধটাকে নেড়েচেড়ে যেতে হবে। যখন দেখবেন যে সম্পূর্ণ ছানাটা কেটে গিয়েছে, পানিটা এরকম সবুজ হয়ে গিয়েছে বা ছানাটা থেকে এই সবুজ পানিটা আলাদা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। আর সাথে সাথে এই ছানাটাকে ঢেলে নিতে হবে। তা না হলে কিন্তু গরম ভাপে ছানাটা ওভারকুক হয়ে যাবে, ছানাটা শক্ত হয়ে যাবে। আমি একটা স্ট্রেইনারের উপরে একটা পাতলা সুতি কাপড় বিছিয়ে নিয়ে তার মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। আর ছানাটাকে ঢেলে নেওয়ার পরে সাথে সাথেই কিন্তু ঠান্ডা পানি দিয়ে দিতে হবে, যাতে করে ছানাটা ঠান্ডা হয়ে যায়। আর যেহেতু ছানা কাটতে এখানে ভিনেগার ব্যবহার করেছি, তাই ভিনেগারের গন্ধটাও যাতে না থাকে আর টক ভাবটাও যাতে চলে যায়, তাই এখানে পানি দিয়ে সাথে সাথে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ট্যাপের নিচে রেখে ছানাটাকে সুন্দর মতো ধুয়ে নিতে পারেন। এখন হাত দিয়ে চেপে যতটা সম্ভব পানিটা বের করে এটাকে আধা ঘন্টার জন্য ঝুলিয়ে রাখতে হবে। খুব বেশি সময় ধরে ঝুলিয়ে রাখার দরকার নেই, এতে করে দেখবেন যে ছানাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে বা ড্রাই হয়ে যাবে। আধা ঘন্টার মতো রেখে দিলেই হয়ে যাবে। ছানাটার পরিমাণ যদি বলি, এখানে আর কি ভেঙে নেওয়ার পরে এখানে মেজারমেন্ট কাপে 2 কাপের মতো ছানা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে ছানাটা ঠিক কতটা সফট আর পারফেক্টভাবে তৈরি হয়েছে। এই ছানাটাকে এখন একটু সময় নিয়ে হাত দিয়ে মথে নিব। ছানাটা যত ভালো করে মথা হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই সফট হবে, আর মুখে দিলেই কিন্তু একদম মিশে যাবে। ছানাটা যদি ভালো মতো মথে না নেন, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা মুখে দেওয়ার পরে দলা দলা একটা ভাব লাগবে, তাই অবশ্যই ছানাটাকে একটু সময় নিয়ে ভালো করে চটকে নিলেই হবে। খুব ভালো করে যখন মথা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা মসৃণ বা স্মুথভাবে মথা হয়েছে। এখন অর্ধেকটা ছানা আমি তুলে রাখছি, বাকি অর্ধেকটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই কাঁচা গোলাটা আমি খুব বেশি মিষ্টি করব না, যেহেতু ঘরেই তৈরি করবেন তাই নিজেদের পছন্দ মতো কিন্তু মিষ্টিটা কম বেশি করে ব্যবহার করাই যাবে। আমি এখানে যে পরিমাণ চিনি আর কনডেন্স মিল্ক ব্যবহার করব, এতে করে কিন্তু খুব বেশি পরিমাণে মিষ্টি হবে না। চিনিটা দিয়ে আবারও এই ছানাটাকে সুন্দর মতো একটু মথে নিতে হবে। এরপরে চুলায় একটা ফ্রাইপ্যানের মধ্যে সেই চিনি দিয়ে মথে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি। চুলার হিটটা একদম লোতে রেখে এই ছানাটাকে স্প্যাচুলার সাহায্যে এরকম একটু চেপে চেপে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। চিনিটা দেওয়ার কারণে কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন ছানাটা এইরকম একটু নরম হয়ে গিয়েছে, চিনিটা গলে পানি ছেড়ে দেওয়ার কারণে। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এরকম নরম থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কনডেন্স মিল্কটা দেওয়ার পরে আবারও সব কিছু একসাথে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখবেন এই মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে, তবে স্প্যাচুলা দিয়ে এরকম চেপে চেপে সুন্দর করে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যখন এই মিশ্রণটা এরকম দলা পাকিয়ে আসবে বা এরকম একটু আঠালো ধাঁচের হয়ে যাবে, খুব বেশি শক্ত করার কিন্তু প্রয়োজন নেই, ওই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে কাঁচা ছানাটা আগে থেকে আলাদা করে রেখেছিলাম, সেই কাঁচা ছানাটা। গরম থাকতে থাকতে কাঁচা ছানাটা আর এই রান্না করা ছানাটা কিন্তু একসাথে মিশিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু সুন্দর মতো মিশতে চাইবে না, আর রান্না করা ছানাও অনেক সময় দেখা যায় যে ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যায়, তাই গরম থাকতে থাকতে সুন্দর করে এই দুইটা ছানা একসাথে মিশিয়ে নিতে হবে। সুন্দর মতো মথে নেওয়ার পরে এখন সাথে সাথেই আমি এই মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। এই মিষ্টিগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, কোনো রকমের ঝামেলা ছাড়াই হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলে দেখবেন সুন্দর মতো গোল শেপে তৈরি হয়ে যাচ্ছে। নিজেদের পছন্দ মতো ছোটো বড় যে কোনো সাইজ করেই কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যাবে।
তবে আমি একটু বড় বড় সাইজেরই তৈরি করছি। আর এখানে আমি যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তা দিয়ে আমার এই সাইজের প্রায় 11টার মিষ্টি হয়েছে। আপনারা যদি আরেকটু ছোট করে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টির পরিমাণও আরও বেশি হবে। এখন এই কাঁচা গোলাগুলোকে যদি হাতের কাছে মাওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু মাওয়ার মধ্যে গড়িয়ে নিতে হবে। আমার হাতের কাছে মাওয়া ছিল না, তাই আমি মিষ্টিগুলো তৈরি করে সাথে সাথে এরকম গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার কাঁচা গোল্লা। একবারের জন্য হলেও বাসায় তৈরি করে দেখবেন, এই মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।